চলুন তাহলে এবার আহসান মঞ্জিল যাওয়া যাক। লালবাগ কেল্লা ঠিক সামনে থেকেই সরাসরি রিক্সায় যেতে পারবেন আহসান মঞ্জিলে। ভাড়া পড়বে আনুমানিক 60-80 টাকা, তবে অবশ্যই আগের মতোই দামাদামি করবেন। এছাড়া গুলিস্তান থেকে নর্থ সাউথ রোড ধরে নয়াবাজার মোড় হয়ে বাবুবাজার ব্রিজ দিয়ে এগুলেই ইসলামপুর পৌঁছে যাবেন। তারপর যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে এই মঞ্জিলের রাস্তা, অথবা সদরঘাট এসে সরাসরি হেঁটে কিংবা রিক্সা ভাড়া করে যেতে পারবেন 18 শতাব্দীর শুরুতে তৈরি হওয়া এই রংমহলে। এখানেও মূল গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা, বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 100 টাকা, আর 12 বছরের নিচে শিশুদের টিকিট মূল্য 10 টাকা। এছাড়া প্রতিবন্ধী এবং আগে থেকে আবেদন করলে শিক্ষার্থীদের প্রবেশ ফি দিতে হয় না। চলুন তাহলে ঘুরে দেখা যাক পুরো মঞ্জিলটি, আর এর ফাঁকে জেনে নিই এই মঞ্জিলের ইতিহাস। অষ্টাদশ শতাব্দীর শুরুতে জমিদার শেখ ইনায়তুল্লাহ এই রংমহল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তার ছেলে শেখ মতিউল্লাহ এটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। এরপর 1835 সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ প্রাসাদটি কিনে নেন। পরে 1872 সালে নবাব আব্দুল গনি এটি সংস্কার করে নিজের ছেলের নামে নামকরণ করেন আহসান মঞ্জিল। এই প্রাসাদের ছাদে একটি গম্বুজ রয়েছে। একসময় এই গম্বুজটি ছিল ঢাকা শহরের সবচেয়ে উঁচু চূড়া। মূল ভবনের বাইরে ত্রিমুখী তোরণটি দেখতে অসাধারণ, সেই সাথে উপরে ওঠার সিঁড়িগুলোও মন কাড়ে দর্শকদের। এই প্রাসাদের পূর্ব ও পশ্চিম প্রান্তে রয়েছে দুটি মনোরম খিলান, যা দেখতে সবচেয়ে সুন্দর। আর ভবনের উপর থেকে বয়ে যাওয়া বুড়িগঙ্গা দেখে চোখ একেবারে জুড়িয়ে যায়।